হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই আর তোমাদের সবাই ভালো আছি। আমিও অনলাইন স্কুলের আজকের ক্লাসে যে যেখান থেকে অ্যাটেন্ড করেছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আর তোমাদের সাথে আছি আমি, শেখ মুসাফির। ওকে, লেটস গো। তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমি রুলস বিরোধী। রুলস পড়ে ব্রেনটা হ্যাক করে রাখার কোনো মানে নেই। হ্যাঁ, বেসিক রুলসগুলো পড়তে হবে। আচ্ছা, আজকে আমি যেটা দেখাবো যে একটা রুলস, যে রুলসটার উপরে ভিত্তি করে হয় যে ভার্বের উপর ভিত্তি করে নাউনের পরিবর্তন, ভার্বের উপর ভিত্তি করে নাউন বা নাউনের পরিবর্তন, সিঙ্গুলার কি প্লুরাল হবে। তো এটাকে ভাষাগত জ্ঞানে কিভাবে করা যায় সেটা দেখবো। তার আগে আমি রুলসটা একটু দেখে আসি। বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর আগে নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্বের পরের নাউনটি অবশ্যই সিঙ্গুলার হবে, আর আগে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বের পরের নাউন বা প্রোনাউনটি অবশ্যই প্লুরাল হবে। হ্যাঁ, যদি কেউ রুলসটি মনে রাখতে পারো ভালো, আর সহজে ল্যাঙ্গুয়েস্টিক নলেজ, ভাষাগত জ্ঞানে যেটা হয় সেটা, যেমন তারা ছাত্র, এই যে তারা ছাত্র, আমরা যদি এইটাকে বলি এই যে তারা ছাত্র, ধরো একটা ভাষা ব্যবহার করি, তারা ছাত্র খেলাধুলা করছে, হলো না, তারা ছাত্ররা খেলাধুলা করছে, তাই না? এই যে প্লুরাল, যে তারা, তারা ব্যবহার করছি, এই জন্য ছাত্ররাও প্লুরাল হয়ে যাচ্ছে। যদি বলতাম যে সে একজন স্টুডেন্ট, সে পড়ছে, তাই না? সে পড়ছে, এই যে সে, তাহলে তখন একজন ছাত্র, তখন আমরা সিঙ্গুলার ব্যবহার করতাম, কিন্তু এখানে প্লুরাল ব্যবহার করবেন। তারা ছাত্ররা হয়, তারা ছাত্র হয় না ভাষাগত জ্ঞানে, তাহলে এখানে কী দেবো? ইংরেজিতেও তাই লিখবো, তারা ছাত্ররা। তাই হেল্পিং ভার্ব তো আর দে আছে, তাই হেল্পিং ভার্ব আর প্লুরাল, তাই দেয়ার স্টুডেন্টস, তারা ছাত্ররা। এখানে একটু দেখি, এখানে দেয়ার স্টুডেন্ট লিখলে ভুল হবে, যেটা আমি বললাম আগে। তবে ইটের ক্ষেত্রে ভার্বের পরে নাউনটি সিঙ্গুলার আর প্রোনাউনটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে। কি বলেছে এটা? ভার্বের পরের নাউনটি সিঙ্গুলার, আচ্ছা, আর প্রোনাউনটি সিঙ্গুলার বা প্লুরাল উভয় হতে পারে। এই ক্ষেত্রে আমরা কি করবো দেখি, ইট ইজ এ পেন, এটা একটি কলম, তাই তো? এটা এটা একটা কলম, তো সিঙ্গুলারই হচ্ছে, সুতরাং এটা দেখে যে এটা করতে হবে এটা কোনো দরকার নেই। আচ্ছা, ইট ইজ হি হু হ্যাজ ডান ইট, বলছে এটা সে, যে, এটা সে যে কাজটি করেছে, তাহলে এটা সে একজনকে বোঝাচ্ছে। সুতরাং এই বি ভার্ব দেখেই যে আমাকে করতে হবে এরকম কোনো কথা না, এটা সে যে এটি করেছে। তারপর দেখো, ইট ইজ দে, এই দেখো এটা তারা, এটা তারা, যারা হু হ্যাভ ডান ইট, যারা এটা করেছে, এটা কি, যে, এটা সে যে এটি করেছে, তাহলে এটা সে সিঙ্গুলার, তাই আমার হেল্পিং ভার্ব হবে সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্লুরাল, ইট ইজ দে, বলছে এটা তারা, এই যে দে, তাই হেল্পিং ভার্ব হবে প্লুরাল, হু হ্যাভ ডান ইট। দেখেছ, আমরা এইভাবে সমাধান করব, জাস্ট ভাষাগত জ্ঞান, রুলস পড়ে ব্রেন হ্যাক করার, ব্রেন হ্যাক করার কোনো প্রয়োজন নেই। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।